আজি আমি সদৌ সংখ্যালঘু ছাত্রী ইউনিয়নৰ বিলাসীপাড়া জিলা সমিতির উদ্যোগত তিলাপাড়া আঞ্চলিক সমিতির উদ্যোগত আমি এইখন এখন সজাগতা সভা আয়োজন করেছিল। আমার ধুবুরী জেলা আটাইতকৈ পিছপৰা জিলা, ইয়াত শৈক্ষিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে এই মানুষখিনি সদায় পিছপৰি আছে। আর ইয়াত আমি বিশেষকৈ শিক্ষার ওপর, বাল্য ব্যবহারের ওপর, ড্রাগসের ওপর সজাগতা সভা আয়োজন করেছো। আর বিশেষকৈ সরকারে যে ধুবুরী জেলাক মাহিয়ার দৃষ্টিতে চাই আছে, সরকারে আজি বিগত তিন চারি বছরের পর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়ন একেবারেই করা নাই, স্কুলবিলাকৰ উন্নয়ন করা নাই, স্কুলবিলাকৰ শিক্ষক নাই, তারও ব্যবস্থা গ্রহণ করা নাই। গতিকে এইখানে অ্যাওয়ারনেস আমি রাইজর মাজত আনিছো, বাল্য ব্যবহারটা আমি কেনেকৈ বন্ধ করব পৰা যায়, ড্রাগস আমি কেনেকৈ হ্যাক করব পৰা যায়, আর শিক্ষার ক্ষেত্রে আমার এই মানুষখিনি কেনেকৈ আগুয়াই লব পৰা যায়, আর সরকারে যেধরনের প্রতারণা করে আছে এই প্রতারণাবোৰ কেনেকৈ আমি প্রতিরোধ করব পাৰো আমি সংগ্রামের জড়িয়ে এই কথাখিনি আমি রাইজক আজি অবগত করেছো। অহা দিনবিলাকত আমি এনেকুৱা ধরনের ধুবুরীত প্রায় 50খনতকৈ অধিক জনসভা আয়োজন করি, আর বৃহৎভাবে ধুবুরী আর বিলাসীপাড়া শহরের মাজমজিয়াত আমি লক্ষাধিক মানুষে আমার রাইজক আমি সজাগতা সৃষ্টি করার কারণে আমি এখন সভা আয়োজন করি, আর সরকারে যেখানে প্রতারণা করে আছে তার প্রতিবাদ আমি সেই সভাবিলাকতে করি। বিভিন্ন প্রান্ত ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলাই থাকা আছে, সব উচ্ছেদের নামত যে ধরনের অন্যায় আর অত্যাচার করে আছে আমি প্রবলভাবে ইয়ার প্রতিবাদ করে আইসো। আমি আজিও কইছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক, আজিও প্রত্যাহ্বান জানাইছো যে ভারতীয় নাগরিক সকলক যে ধরনের উচ্ছেদ করে তাও পুনঃসংস্থাপন দিয়ে উচ্ছেদ করতে আমার সহযোগিতা থাকিব, কিন্তু পুনঃসংস্থাপন নিদিয়াকে ভারতীয় নাগরিকক এনে উচ্ছেদ করে অনাই বনাই ঘুরাই আসলে মানব অধিকার খর্ব করে আছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরে ইচ্ছাকৃতভাবে করে আছে, গার বল খটুয়াই করে আছে, মানে করিম বুলিয়ে করে আছে, আসলে সংখ্যালঘুক অত্যাচার করে তেও দিল্লির ন্যাশনাল লেভেলত তেও হিরো হবর কারণে বা তেও হিন্দুত্ববাদীর টার্ম কার্ডটা খেলি তেও একটা দীর্ঘদিনিয়া মুখ্যমন্ত্রী হওয়ার সপনেরে আসলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সংখ্যালঘুসকলের ওপর এনেকা ধরনের গার বল খটুয়াইছে। গতি মই ভাবো যে রাজনীতিতে এনেকা ধরনের গাল বল বেশিদিন নাখাটে, গতি মুখ্যমন্ত্রী ডাঙরক আহ্বান জানাম চকীখনত বহিছে গণতান্ত্রিকতা বজায় রাখক, চকীখনত থাকি সকলকে সম অধিকার সম মর্যাদা দিয়ার কারণে তার ব্যবস্থা গ্রহণ করক, আর এনেকা ধরনের অমানবীয় উচ্ছেদ বন্ধ করে যদি সরকারক কিবা ভূমি লাগে আলাপ আলোচনার জড়িয়ে সেই মানুষখিনিক পুনঃসংস্থাপনের ব্যবস্থা করে উচ্ছেদের ব্যবস্থা করক, অন্যথায় আমি আন্দোলন ইতিমধ্যে গুহীত করছো, গুহীত আকো একটা আন্দোলন হব, জেলা ভিত্তিক আমার লাখ লাখ জনসাধারণ আমার আন্দোলন হব, দিল্লিত আমি আন্দোলনের কার্যসূচী গ্রহণ করছো, গতি আমি রাজপথত আন্দোলন করি আর আইনগতভাবে সরকারের বিরুদ্ধে আমি সুচি থাকি। চাওক, আমসুয়ে এনে ধরনের জনসমাবেশ রাইজর মজার সময় সময়ে করে দিয়ে, কারণ রাইজর যদি সংযোগ এই আমি স্থাপন রাখবেন, এটা সংগঠন সদায় রাইজর দ্বারাই পরিচালিত হয়, রাইজর বিপদ আপদ রাইজর যুগের উদ্দেশ্য সেইখানে সম্পন্ন করবলে একটা ছাত্র সংগঠনে উঠি পড়ি যাই লাগে, আর ছাত্র সংগঠনের সেইটাই উদ্দেশ্য। আজি এই বিশেষ উদ্দেশ্য সভাখনত আমার মূল উদ্দেশ্য আছিল যে আমি সমাজত কিছু সজাগতা আমি সৃষ্টি করবলে যে ধরনের বাল্য বিবাহ ইতিমধ্যে হ্রাস পাইছে, আমসুর বহু একটা ডর সংগ্রাম চলছে বাল্য বিবাহের বিরুদ্ধে, সেইটো আর আমি আগুয়াই লই যাব বিচারিছো। লগতে শিক্ষার যোনটো প্রসার আর প্রচার আমি ইতিমধ্যে আমি একটা স্লোগান দিছো, ঘরে ঘরে শিক্ষা তেতিয়াহে রক্ষা, শিক্ষার কি ধরনের প্রচার আর প্রসার করব পৰা যায়, রাজ্যের মাজত যে ধরনের সজাগতা করব পৰা যায় তার প্রতি আমি এটা এই সজাগতা সভা, সেইকারণে আমি ইয়াত আয়োজন করা হয়েছে। সময়সাত কি হিসাবে সংখ্যালঘু জনগণের উপর উচ্ছেদের নামত কেবা মাদ্রাসার উপর এনে ধরনের আক্রমণ করে কেন সংখ্যালঘু জনগণের মৌলিক অধিকারখিনি খনন করা গৈ আছে, তেওঁলোকক কি হিসাবে অত্যাচারিত করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি কি ধরনের মার বান্ধি আমি থিয় হব লাগিব, আর আমি একত্রিত হয়ে থাকি, আমি প্রত্যেক একত্রিত হয়ে ধর্মীয় সংখ্যালঘুয়ে সংখ্যালঘুয়ে অসমীয়া হয়ে একত্রিত হয়ে কারণে এই সংগ্রামত আমি থিয় হয়ে কারণে এনে ধরনের কুকৃতিবিলাকর বিরোধিতা করব।